নোয়াখালী জেলার সুবর্ণচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অসহায় ভূমিহীন ও ভুক্তভোগীদের পরিবার। সমাবেশে বিভিন্ন সময় প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। 2 জানুয়ারি বেলা 11টায় সুবর্ণচর উপজেলা চর জুবলি ইউনিয়নের চর ব্যাগা গ্রামের ভূমিহীনদের জমিতে মানববন্ধনে শত শত ভূমিহীন পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। মানববন্ধনে ভূমিহীনরা অভিযোগ করেন, প্রভাবশালীরা এলাহি প্রজেক্টের নামে তাদের জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছে। একাধিকবার মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেও কোনো প্রতিকার পাননি তারা। ভূমিদস্যুরা অবৈধভাবে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের নামে বেনামে ভূমিহীনদের বাড়িঘর, মসজিদের জায়গা, অবৈধ জায়গা বন্দোবস্ত দেয়। ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী, নোয়াখালী 4 আসনের সংসদ সদস্যসহ নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপার, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, ভূমি কর্মকর্তা এবং চর জব্বার থানাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছেন।